नमस्कार बंधुरा, दोलन किचेने वेलकाम। आज आमि तुम्हारे जोन्नो एकटा निरामिष रेसिपी निये एसेछि, बीन्स आलुर सब्जी। एबार बीन्सटा आमि केटे निच्छि, एइभाबे केटे निते होबे। এইভাবে কেটে নিতে হবে। বিনস কাটা হয়ে গেছে, এবারে আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা আমার কাটা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে আমি সবজি বানানোর জন্য কি কি নিয়েছি, এখানে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পাঁচ ফোড়ন, আর আদা রসুনটা আমি পেস্ট করে নিচ্ছি। এবারে আমি একটু গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা আমি অন করে নিয়েছি। কড়াটা আমার গরম হতে হতে আমি জিরে ধনে আদাটা বেটে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি।
টমেটো কুচি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা গুঁড়াও দিতে পারেন। ধনে পাউডার দিয়ে দিচ্ছি, জিরে পাউডার দিয়ে দিচ্ছি, হলদি পাউডার দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে পেস্ট হয়ে যায়। এবারে আমি আলুটা দিয়ে দিয়েছি, বরবটিটা বিনসটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ অনুযায়ী আপনারা লবণ দেবেন। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আঁচ কমে দিয়ে। ঢাকনাটা খুলে নাড়ছি, নেড়ে দিচ্ছি, এবারে আবার ঢাকনটা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যাবে। এবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এই যে আলুগুলো একটু ভেজে দেবেন। এটা আপনারা গরম ভাতে, রুটি না হলে লুচি যে কোনো দিয়ে খেতে পারবেন। ভালো লাগে এটা। এইভাবে আলুকে একটু একটু করে ভেঙে দিতে হবে যাতে মাখা মাখা হয়ে যায়।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ আমার রেসিপিটা হয়ে গেছে থ্যাংক ইউ।